মাসে 1.5 লক্ষ টাকা রোজগার করেন মাশরুম চাষ করে। গোয়ালিয়রের নিধি কাটারে পেশায় একজন কলেজ প্রফেসর, কিন্তু 2014 সালে তিনি 8 বছরের পুরনো চাকরি হারান। তবে হাল ছাড়েননি তিনি, নিজের মতো করে কিছু একটা করতে চাইছিলেন। নিধি মাইক্রোবায়োলজি নিয়ে পড়েছেন আর সেটা নিয়েই কিছু করবেন ভাবছিলেন। ঠিক তখনই মাশরুম চাষের কথা জানতে পারেন তিনি। দেরি না করে 300 টাকায় ওয়েস্টার মাশরুমের বীজ কেনেন, তারপর বাড়ির ছোট্ট ছাদেই শুরু করেন মাশরুমের চাষ। কিন্তু কমা বীজের জন্যে ভালো মুনাফা হচ্ছিল না, তাই নিজেই অর্গ্যানিক বীজ তৈরি করতে শুরু করেন। এখন তার তৈরি 1000 কেজি মাশরুমের বীজ পৌঁছে যায় ভারতের 150 জন চাষির কাছে, আর এই বিজনেস করে তিনি 1 লাখ টাকার বেশি রোজগার করেন। আপনারাও যদি কম জায়গায় চাষ করে মুনাফার মুখ দেখতে চান, তবে মাশরুম চাষের কথা ভেবে দেখতেই পারেন।